এই সময়ে সবচেয়ে আলোচিত অনুভূতি ও বোধ বুদ্ধি সম্পন্ন রোবোটিক চরিত্র সোফিয়া। ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ডের পঞ্চম আসরে বড় চমক ব্যতিক্রমী এই রোবট। কাল ঢাকায় আসার আগে এক ভিডিও বার্তায় সোফিয়া বলেছে তিনি ঢাকার দর্শকদের সামনে আসার জন্য উদগ্রীব। ডিজিটাল মেলায় তরুণ উদ্যোক্তাদের সাথে কথাও বলবেন সোফিয়া। আরো জানাচ্ছেন বুদ্ধদেব কুণ্ডু। হংকং ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স এক প্রকারের প্রাণ দিয়েছেন সোফিয়ার। মানুষের ভাবভঙ্গি বুঝতে পারে, রাগ অভিমান সহ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে আলোচিত এই রোবোটিক চরিত্র। ঢাকায় 6 থেকে 9 ডিসেম্বর হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ড বা প্রযুক্তি মেলায় মূল আকর্ষণ হবে মানুষের কাছাকাছি অনুভূতি ও বোধবুদ্ধি সম্পন্ন রোবট সোফিয়া। মঙ্গলবার রাতে ঢাকায় পা দেওয়ার আগেই মেলার আয়োজক ও বাংলাদেশের মানুষকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সোফিয়া। সোফিয়ার কর্মকাণ্ড না দেখলে আসলে ওই জিনিসটা বোঝা যাবে না। তরুণ অ্যাপ ডেভেলপার সফটওয়্যার ডেভেলপারদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈচিত্র্যপূর্ণ ব্যবহারকে পরিচয় করিয়ে দিতেই সোফিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানালেন এই প্রযুক্তিবিদ। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আরো কতভাবে ব্যবহার করা যায় সেই জিনিসটা কিন্তু আসবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য প্রযুক্তির এই বৃহৎ মেলায় তরুণদের কাছে রোবট সোফিয়া আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন বলে আশা প্রকাশ করলেন আয়োজকরা। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।